আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমার আম্মু আমাদের জন্য কেক বানাই দিবে। আম্মু, আজকে কয় ডিমের দিয়ে কেক বানাচ্ছ? 6 ডিম দিয়ে। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে কেক বানানোর 1 ঘন্টা আগে অন্তত বাইরে রেখে নর্মাল করে নেবেন। আমার ডিম দেওয়া শেষ। আজকে আমি 1.5 কাপ ময়দা দিয়ে কেক বানাবো। এখন আমি 1.5 কাপ চিনি গুঁড়া দিচ্ছি। আমি ব্লেন্ড করে নিয়েছিলাম চিনি, চিনি গুঁড়া পাউডারও পাওয়া যায়। আপনারা চাইলে কিনা গুঁড়া চিনিও ইউজ করতে পারেন। এখন আমি এটা 30 সেকেন্ড ব্লেন্ড করব। তারপর এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1.5 কাপ তেল। আজকের কেকে আমি 1.5 কাপ ময়দা, 1.5 কাপ চিনি, 1.5 কাপ তেল দিলাম। ও, তো আবার ব্লেন্ড করবা? আবার 30 সেকেন্ড করব। তাহলে তো 1 মিনিট হইলো, 30 30 রাইট? হইলে তো এখানে 1.5 কাপ ময়দা, 1/2 কাপ গুঁড়ো দুধ, 1 টিস্পুন বেকিং পাউডার আছে। এই শুকনো পাতাগুলো এই চালের মাধ্যমে আস্তে 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 আমি ঠিকই ঠিকই ঢাল পেবো, ছাঁকনি দিয়ে ছাঁকবো। কোনো কিছুই নেই ময়দা, আমি এটা হাত দিয়েই মিশাচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়েও মিশাতে পারেন। একটা কথা মনে রাখবেন, সেটা হলো এটা মাখানোর সময় হাত সব সময় একদিকে ঘুরাবেন। এটা উল্টা দিকে ঘুরালে কেকটা শক্ত হয়ে যায়। আমার মাখানো প্রায় হয়ে গেছে। দেখুন, মাখানোটা হওয়ার পরে দেখবেন যে সেটা ঠিক এরকম হবে, বেশি ঘনও না, বেশি পাতলাও না। এখন আমি কেকের পাত্রে ঢেলে নিব। আজকে আমি এই বাটিতে করে কেক বানাবো। আমি প্রথমে বাটিতে একটু তেল ব্রাশ করে নিয়েছি, তারপর পেপার বিছিয়ে নিলাম। এখন আমি ব্যাটারটা ঢেলে দিব। ঢালার আগে আরেকবার একটু মাখিয়ে নিচ্ছি। অনেকেই কেকের মধ্যে ভ্যানিলা এসেন্স অ্যাড করে, কিন্তু আমি কোনো কিছু অ্যাড করি নাই। কিন্তু আমার কেকের মধ্যে কোনো ডিমের স্মেলও পাওয়া যায় না। এখন আমি ঢেলে নিচ্ছি। ঢালার পর কিছু কিছু বাবল দেখা যাচ্ছে, বাবলসগুলো একটু বাড়ি দিলে এগুলো চলে যাবে। এগুলা যদি থাকে তো কেকের ভিতরে একটু ফাঁকা ফাঁকা একটা ভাব দেখা যাবে, এজন্য আমি বাড়ি দিয়ে সেগুলোকে ঠিক করে নিচ্ছি। অন্যদিকে আমি চুলা হিট হতে দিয়েছিলাম, চুলা হিট হয়ে গেছে। আমি 180 ডিগ্রিতে বসিয়ে দিলাম টেক, 25 মিনিট পর আসবো। ফিরে এলাম 25 মিনিট পর, কী সুন্দর ফুলে উঠেছে।
কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি হয়েছে কিনা। কাঠিতে একটু লেগে আসছে না, তার মানে কেকটা আমার হয়ে গেছে। কেকটা র্যাপিং পেপার দিয়ে গরম অবস্থায় পেঁচিয়ে রাখতে হবে, তাতে সফট থাকবে। গরম অবস্থায় কাটলে ভেঙে ভেঙে যাবে, অথবা আগলা করে রাখলেও কিন্তু হার্ড হয়ে যায়। আমি এখন এটাকে র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে রাখছি, ঠান্ডা হলে কেটে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, কেকটা অনেক ঠান্ডা হয়ে গেছে, কেকটা কাটলাম, দেখতে অনেক সুন্দর হয়েছে, আশা করি মজাও হবে। আগেও আম্মুর হাতে বানানো কেক খেয়েছি, অনেকবার আম্মুর হাতে বানানো কেক খেয়েছি, অনেক মজা হয়েছে, দেখি এবার কেমন হয়েছে। ওয়াও, মজা হয়েছে, কেমন হয়েছে? অনেক মজা। দেখুন কেকটা অনেক সফট, আশা করি আপনারাও আমার হাতে বানানো কেকটা বানানোর চেষ্টা করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করে আমাকে উৎসাহ দিবেন, পাশে থাকা বেল আইকনে টাচ করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আজকের মতন ভিডিও এই প্রত্যাশায়, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।